আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এই দুই শ্রেণীর লোক যারা সম্পদ জমা করে আর গনে আর যারা মানুষের গীবত শিকায়ত করে সামনে পিছনে দোষ তালাশ করে এদের ঠিকানা কোথায় হোতামা নামক জাহান্নাম কোথায় জুড়ে বলেন তে জাহান্নামের চরিত্র কি আল্লাহ তাআলা বলি আল্লাতি তাত্তালিউ আলাল আফিদা এই আগুনে যারা পড়বে এই ঠিকানা যারা পড়বে এই দুই দল এই পড়তে দিলে হবে এদের কলিজার ভিতরে আগুনটাকে ধাপ ধাপ করে আঘাত করবে ঠাস ঠাস করে আঘাত করবে এত ব্যথা হবে এরপরে দেখেন আল্লাহ তাআলা জাহান্নামে কোন ব্যক্তিকে বেদে পিটবে না বাইন্দে পিটবে না কিন্তু এই দুই শ্রেণীর লোককে বেদে পিটবে আল্লাহ নিজে বলেছেন আল্লাহ অন্য জাহান্নামকে বাঁধবে না কোথাও নাই বাঁধবে না কিন্তু এই দুইটাকে বাঁধবে আল্লাহ তাআলা বাঁধবে কি দিয়ে সাধারণ কি রশি দিয়ে আল্লাহ এরপরে বলেন আল্লাতি তাত্তালিউ আলাল আফিদা ইন্নাহা আলাইহিম মুসাদা বন্ধু এ আমার নবী ওই জাহান্নামের ভিতর ওই জায়গাটাতে লম্বা লম্বা আগুনের খুঁটি আছে এই আগুনের খুঁটির ভিতরে আমি আল্লাহ এই দুই জালেমকে যারা মানুষের সামনে পেছনে গীবত করে দোষ তালাশ করে আর যারা সম্পদ শুধু জমায় করে আমার পথে খরচ করে না এই দুইটা জালেমকে আমি আল্লাহ এই খুঁটির সাথে আনবো এনে ফি আমাদিম মুমাদ্দাদা আল্লাতি তাত্তালিউ আলাল আফিদা ইন্নাহা আলাইহিম মুসাদা ওই আগুনটা এই পাপিষ্ঠদেরকে বেঁধে ফেলবে এই আগুনটা রশি হবে রশি হয়ে এদেরকে বাঁধবে কোথায় ফি আমাদিম মুমাদ্দাদা লম্বা লম্বা আগুনের খুঁটি আছে সেই খুঁটির ভিতরে আল্লাহ বেঁধে ফেলবেন এবার আজাব দিবেন এ বাদার পরে এরপরে শাস্তি দেওয়ার শাস্তিটা কেমন হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে বলেন শাস্তি কত কেমনে দিবে আল্লাহ বলেন ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকুয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লি আনফুসিকুম আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ এই বন্ধু আমার বলে দিন যারা সম্পদ জমায় করে আমার পথে খরচ করে না আল্লাহ তাআলা বলে বন্ধু আপনি এদেরকে কঠিন শাস্তির সুসংবাদ দিয়া দেন শাস্তির সুসংবাদ না দুঃসংবাদ আল্লাহ সুসংবাদ বললেন এরপর আল্লাহ তাআলা বলে বন্ধু শাস্তি কেমন হবে তাইলে আপনি শুনেন ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকুয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লি আনফুসিকুম فذوقوا ما كنتم تكنزون والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم الله سبحانه وتعالى বলে আমি আল্লাহ তাআলা যাদেরকে সম্পদ দান করেছি টাকা পয়সা দিয়েছি টাকা পয়সা পাওয়ার পরে তারা সব জমায়ে করে কিন্তু আমার পথে খরচ করে না ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ এই আয়াতের তাফসিরে বলা হয়েছে এখানে যাকাতের অর্থ আসবে দান খয়রাত দোনটা আসবে কথা বুঝতে পারছেন আমি যাদেরকে সম্পদ দান করেছি সম্পদ পাওয়ার পরে শুধু টাকা জমায়ে করে শুধু জমায়ে করে কিন্তু আমার রাস্তা কি করে না খরচ করে না আল্লাহ তাআলা সূরাতুল হুমাযায় বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা আমালা ওয়া আদাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লায়ুমাদাল্লা বিল হুতামা وما أدراك ما الحطمة نار الله الموقدة التي تطلع على الأفئدة إنها عليهم مؤصدة في عمد ممددة دوست بندو أمر الله تعالى بولي جادر كامي الله شمپو دال كوري چه تاكا بوشا دي چه اي تاكا بوشا شدو گوني زي اي بینگ كتو تاكا ہوئي لو ہوئي بینگ كتو تاكا ہو لو اي اخاني اي دوکان كتو تاكا لاب ہوئي لو اوئي دوکان كتو تاكا لاب ہو لو কিন্তু আমি যে খাদ তার সামনে পেশ করেছি ভন্তা শব্দ তোমার না গনে জমা করো কেন এনে দাও কথা বুঝেন নি কথা বুঝেন নি মনে ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালাও ওয়া আদাদা যারা সম্পদ জমা করে আর গনে কি বলেন বুঝেন তো নি আল্লাযী জামাআ মালাও ওয়া আদাদা যারা সম্পদ কি করে জমা করে আর কি করে গনে ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা সে মনে করে সম্পদটাকে আজীবন বাঁচিয়ে রাখবে সম্পদটাকে সম্মান দেবে ইজ্জত দেবে সম্পদের কারণে সে দুনিয়াতে বেঁচে থাকবে আল্লাহ বলে কাল্লা কক্ষরো নয় লায়ুম বাদান্না ফিল হুতামা এই অচিরেই
এই জালেমটা যাকে সম্পদ দিয়েছি শুধু সম্পদ জমাই করে শুধু জমাই করে আমার পথে খরচ করে না দান খয়রাত করে না যাকাত দেয় না এই বান্দাটা যখন মারা যাবে আল্লাহ বলে কাল্লা লায়ুম বাদান্না ফিল হুতামা ও চেরি সেই হুতামা নামক জাহান্নামে নিক্ষিপ্ত হবে এরপর আল্লাহ বলে আমা আদরাকা মাল হুতামা এ বন্ধু এ নবী আপনি কি জানেন সেই হুতামা নামক জাহান্নাম কি তো রাসূল তো জানেন না তো আল্লাহ বলে আমা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা আল্লাহ তাআলা বলে বন্ধু এই হুতামা নামক জাহান্নামটা জাহান্নামের একটি উপত্যকা এটি ভয়ঙ্কর একটি জায়গা সেই জায়গার নাম আল্লাযী তাতালিউ আলাল আফিদা কাল্লা লা ইউম্মাতান্না ফিল হুতামা ও চিরি যারা সম্পদ শুধু জমাই করলো আর করলো জমাই করলো আর করলো মানুষের কাছে বলে বেড়ায় মাশাআল্লাহ আমার তিনটা ফ্ল্যাটের মালিক হইছি এখানে চারটা ফ্ল্যাটের মালিক আল্লাহ আমারে দিছে কিন্তু সে দিতে রাজি না আছে কিনা গুনো আবার হিসাব করি কি খুশি সে আল্লাহ আমারে দিছে আল্লাহ আমার কম দেয় নাই সে এটা বলে কিন্তু খরচ করতে কিনা রাজি না এবার আল্লাহ সুবহানাহু তাআলা বলেন এই জালেমটা যখন মারা যাবে বন্ধু আপনি শুনেন এই লোকটা ও চিরি হুতামা নামক জাহান্নামে নিক্ষিপ্ত হবে আপনি কি জানেন সেই জাহান্নামটা কি তো রাসূল তো জানেন না তো আল্লাহ পরক্ষণে বলেন নারুল্লাহিল মুকাদা সেটা হলো প্রজ্বলিত একটি আগুনের কুণ্ডলী কি জোরে নারুল্লাহিল মুকাদা প্রজ্বলিত একটা আগুনের কি কুণ্ডলী এই আগুনের চরিত্রটা কি এই পাপিষ্ঠ যারা এখানে দুই দল মানুষ জাহান্নামে ঢুকবে এই এই জায়গাতে একটা হলো যারা মানুষের সামনে পিছনে দোষ বলে আছে কিনা গীবত ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা এই জাহান্নামে যারা পড়বে এই জায়গাতে হুতামা নামক জাহান্নামে কয় দল যাবে বলেন জোরে কয় দল এদের প্রথম দল হলো যারা মানুষের সামনে পিছনে দোষ বলে মানুষের গীবত করে বেড়ায় এই এক দল আর আরেক দল হলো যারা সম্পদ জমাই করে আর গনে কিন্তু আল্লাহর যে খাতগুলি আছে খাতের খবর নাই কথা বুঝেন না জোরে বলেন এই খাতের কোনো কি নাই খবর নাই এই সমস্ত লোকদেরকে আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করবে তো এই জাহান্নামে পড়ার সাথে সাথে আল্লাহ জাহান্নামে যত মানুষ জাহান্নামে হবে তো জাহান্নামে পড়ার পর পর প্রথমেই চামড়াতে আগুন লাগবে প্রথমে ব্যথা হবে চামড়াতে কিন্তু এই দুই দল পাপি যারা হবে এরা জাহান্নামে পড়তে দেরি হবে ওই আগুনের তীব্রতা এত বেশি হবে যে পড়ার সাথে সাথে কলিজায় গিয়ে আঘাত করবে আগুনটা কোথায় কারণ কারণটা কি কারণ হলো এই লোকগুলি মানুষের কলিজা আঘাত দিয়েছে গীবত করে তা বুঝাইতে পারলাম না মানুষের গীবত শেখায়ত করে মানুষের দিলে আঘাত দিয়েছে নম্বর দুই এই লোকগুলি সম্পদ জমা করে গরিবদের মনে আঘাত দিয়েছে বুঝাইতে পারছি মনে হয় কি বলেন এক নম্বর কি এই লোকগুলি গীবত শেখায়ত করে মানুষের কলিজা আঘাত দিয়েছে দুই নম্বর এই লোকগুলি অর্থ সম্পদ জমা করে গরিবদের কলিজা আঘাত দিয়েছে গরিবরা কালকে আমি দাঁড়ায় এদের অনেকক্ষণ তাকাইছিলাম আহারে অসহায় মানুষগুলি এরা বসে থাকে এখানে বাহিরে যে অথচ এদের হক সবার কাছে আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে ওফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইল ওয়াল মাহরুম এই ধনীদের সম্পদের ভিতরে আমি গরিবদের হক ঢুকিয়ে দিয়েছি আর আস্তে সুবহানাল্লাহ বললেন আল্লাহ আল্লাহ বলে বান্দা তুমি এমনি ধনী হও নাই তোমার সম্পদে গরিবদের হক আছে অফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইল ওয়াল মাহরুম যারা চায় এদের হক আছে যারা চাইতে পারে না গত সপ্তাহে বলেছিলাম ধনী হঠাৎ গরিব হয়ে গিয়েছে এবং চোখ লজ্জা চাইতে পারে না তো লোকটা অনেক অসহায় আছে না আছে কিনা জোরে বলেন সে চায় না হাত পাততেও পারে না এখন আপনার কর্তব্য হলো তার চেহারা দেখে হালত দেখে বলতে হবে ভাই আপনার মনটা খারাপ কি সমস্যা আছে তো বলবে আপনার কাছে হ্যাঁ সমস্যা আছে তখন আপনি দিবেন বন্ধু হিসাবে জাকাতের কথা বলার দরকার নাই যে আপনি এটা খরচ করেন কথা বোঝেন না জোরে বলেন আপনি কি করেন এটা খরচ করেন অফিল অফিল অফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম যারা চায় এরা এদেরকেও দেয় না ওয়াল মাহরুম এবং যারা বঞ্চিত এরাও পায় না ঠিক কিনা জোরে বলেন যেমন মাদ্রাসা যারা আলেম তালেবুল ইলম যারা লেখাপড়া করে যারা আপনাদের কাছে চাইতে পারে না চোখ লোচায় না আমরাই না বলি কিন্তু এদের হক সেখানে আছে আছে কিনা জোরে বলেন আছে না ইন্নামা সাদাকাতু লিল ফুকারা আল্লাযীনা উহসিরু ফী সাবীলিল্লাহ আল্লাহ বলে আটটা খাতের গরিবদের আটটা খাতের একটা খাত হলো মানে যাকাতের আট খাতের এক খাত হলো যে এক প্রথম খাতটাই ফকির ইন্নামা সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন যাকাতের খাত কয়টা বলেন কয়টা আটটা আট খাতের প্রথম খাত কি ফকির বলেন না জোরে বলেন
আরো জোরে বলেন এটা ভালো করে জিহানে রাখেন এখন ফকির কারা কারা ফকির এর ব্যাখ্যা আল্লাহ আর আয়াতে বলেন লিল ফুকারাইল লাযিনা উহসিরু ফি সাবিলিল্লাহ যে ওই সকল ফকিরদেরকে আগে দাও যে সকল ফকিররা আমার রাস্তা আটকে গেল অর্থাৎ আমার দ্বীন অন্বেষণ করতে গিয়ে দুনিয়া কামাই করার সুযোগ নাই ঠিক কিনা জোরে বলেন এই মুফতি মুহাদ্দিস সাইফুল হাদিস সারা দিন তো আপনাদের ফিকির করে মাসালা তালাশ করি কোরআন হাদিস অন্বেষণ করি এরা দুনিয়া কামাই করার মতো কোনো কি নাই ফিকির নাই তো এদেরকে সবার আগে দাও কথা বুঝেন তো আগে জোরে বলেন তো এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এই দুই শ্রেণীর লোক যারা সম্পদ জমা করে আর গনে আর যারা মানুষের গীবত শেকায়েত করে সামনে পিছনে দোষ তালাশ করে এদের ঠিকানা কোথায় হোতামা নামক জাহান্নাম কোথায় জোরে বলেন তে জাহান্নামের চরিত্র কি আল্লাহ তাআলা বলি আল্লাতি তাত্তালিউ আলাল আফিদা এই আগুনে যারা পড়বে এই ঠিকানা যারা পড়বে এই দুই দল এই পড়তে দিলে হবে এদের কলিজার ভিতরে আগুনটাকে ধাপ ধাপ করে আঘাত করবে ঠাস ঠাস করে আঘাত করবে এত ব্যথা হবে এরপরে দেখেন আল্লাহ তাআলা জাহান্নামে কোন ব্যক্তিকে বেদে পিটবে না বাইন্দে পিটবে না কিন্তু এই দুই শ্রেণীর লোককে বেদে পিটবে আল্লাহ নিজে বলেছেন আল্লাহ অন্য জাহান্নামকে বাঁধবে না কোথাও নাই বাঁধবে না কিন্তু এই দুইটাকে বাঁধবে আল্লাহ তাআলা বাঁধবে কি দিয়ে সাধারণ কি রশি দিয়ে আল্লাহ এরপরে বলেন আল্লাতি তাত্তালিউ আলাল আফিদা ইন্নাহা আলাইহিম মুসাদা বন্ধু এ আমার নবী ওই জাহান্নামের ভিতর ওই জায়গাটাতে লম্বা লম্বা আগুনের খুঁটি আছে এই আগুনের খুঁটির ভিতরে আমি আল্লাহ এই দুই জালেমকে যারা মানুষের সামনে পেছনে গীবত করে দোষ তালাশ করে আর যারা সম্পদ শুধু জমাই করে আমার পথে খরচ করে না এই দুইটা জালেমকে আমি আল্লাহ এই খুঁটির সাথে আনব এনে ফি আমাদিম মুমাদ্দাদা আল্লাতি তাত্তালিউ আলাল আফিদা ইন্নাহা আলাইহিম মুসাদা ওই আগুনটা এই পাপিষ্ঠদেরকে বেঁধে ফেলবে এই আগুনটা রশি হবে রশি হয়ে এদেরকে বাঁধবে কোথায় ফি আমাদিম মুমাদ্দাদা লম্বা লম্বা আগুনের খুঁটি আছে সেই খুঁটির ভিতরে আল্লাহ বেঁধে ফেলবেন এবার আজাব দিবেন এ বাদার পরে এর পরে শাস্তি দেওয়ার শাস্তিটা কেমন হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে বলেন শাস্তি কত কেমনে দিবে আল্লাহ বলেন ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকুয়া বিহা জিবাহুম মুজুনুবুহুম মুদহুরুহুম হাদা মা কানাসতুম লি আনফুসিকুম আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা যাহাবা ওয়াল ফিদ্দা ওয়া লা ইনফিকুনাহা ফি সাবিলিল্লাহ এ বন্ধু আমার বলে দিন যারা সম্পদ জমাই করে আমার পথে খরচ করে না আল্লাহ তাআলা বলে বন্ধু আপনি এদেরকে কঠিন শাস্তি সুসংবাদ দিয়া দেন শাস্তি কি সুসংবাদ না দুঃসংবাদ আল্লাহ সুসংবাদ বললেন এরপর আল্লাহ তাআলা বলে বন্ধু শাস্তি কেমন হবে তাইলে আপনি শুনেন ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকুয়া বিহা জিবাহুম মুজুনুহুম মুদহুরুহুম হাদা মা কানাসতুম লি আনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন দোস্ত বন্ধু আমার এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে নবী আমি এই সম্পদগুলিকে তামা বানাবো কি বানাবো কোন সম্পদগুলি মাশাআল্লাহ বলে আবার বলেন কি গুচ্ছিত মাশাআল্লাহ এবার বুঝতে পারছেন জমাকৃত সম্পদ আল্লাহ বলে এই জমাকৃত সম্পদকে আমি আল্লাহ তাআলা জাহান্নামে কি বানাবো তামা বানাবো তামা বানানোর পরে এবার তামাটা গরম করে বাদা আছে কোথায় বাদা আছে কোথায় আগুনের খুঁটিতে বাদা আছে না এই আগুনের খুঁটিতে বাদা অবস্থায় এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বান্দার সামনে এই তামা যেটা গরম করছে না জাহান্নামে ফাতুকুয়া বিহা জিবাহুম এবার তার ললাটে দাগ দিবে ও জুহুরহুম তার পিঠে দাগ দিবে ও জুনুবহুম তার দুই পার্শ্বে দাগ দিবে এখন আল্লাহ তাআলা গোটা দেহের কত সপ্তাহ বলেছিলাম তিনটা জায়গায় আল্লাহ বাছাই করলেন কারণটা কি কেন কপাল বাছাই করলেন কেন দুই পার্শ্ব বাছাই করলেন কেন পিঠকে বাছাই করলেন এর তাফসিরে বলা হয়েছে কারণ হলো মানুষ যারা দান করে না কৃপণ যারা বখিল এদের চরিত্র হলো এদের কাছে যখন কেউ দান চায় বা যাকাত চায় তখন প্রথমেই এদের এই কপালটা চুপ কুস্কিয়ে যায় কি যায় কি যায় ই হুজুরার কাম ঠিক কিনা জোরে বলেন আরে ঠিক কিনা জোরে বলেন এই বড় যা হ্যাঁ সংকুচিত হয়ে যায় এই কপালটা কুস্কিয়ে ফেলে সে বটে ফেলে এই জন্য কয় আমার দেওয়া সম্পত্তি তুই বাহাদুরি করেছিলি তুই দেশ নাই কপালকে কুস্কিয়ে তুই সংকুচিত করেছিলি না কুস্কিয়েছিলি এবার কপালে দাগ দিবে
দুই নাম্বার কোন মানুষকে সম্পদ না দিলে যে হাত দিয়ে ইশারা করে যাও নেমুনা এই বগলটা সে একে প্রদর্শন করি এই পার্শ্বটা প্রদর্শন করি যে এখানে দাগ দেওয়া হবে তিন নাম্বার কে সামনে আসবে না পিছনে তাক ঠিক না জোরে বলেন এমন কি বডিগার্ড দারোয়ানকে বলে সামনে যেন না আসতে পারে এই ভিক্ষুক দেখো দেখতে পারে না ওই পিছনে রাখো ওদেরকে আল্লাহ কাছে পিছনে দাগ দেব কথা বুঝেন তো নাকি কয়টা জোরে বলেন ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম দাগ দিবে তো এমনি তো বাধা অবস্থায় আছে এবার বলবি বান্দা হাযা মা কানাসতুম লি আনফুসিকুম বান্দা এটাই তোমার সেই গুচ্ছিত সম্পদ মা কুনতুম তাকনিজুন যা তুমি জমা করেছিলে এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে যারা কৃপণ যারা বখিল আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বখিল এদেরকে সম্পদ দিয়েছি সম্পদ পেয়ে এবার খুশি আনন্দ আল্লাহ আমার এটা দিছে আল্লাহ তাআলা বলে ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি হুয়া খায়রুল লাহুম বাল হুয়া শাররুল লাহুম সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমুল কিয়ামা এইটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে ولا يحسبن الذين يبخلون ولا يحسبن الذين يبخلون بما آتاهم الله من فضله আল্লাহ বলে আমি মানুষকে কৃপণকে যারা কৃপণ বখিল যারা যারা কৃপণতা করে এদেরকে যে বারবার সম্পদ দেই এরা খুশি আনন্দিত আমার অনুগ্রহে তারা সম্পদ পায় এরা আনন্দের সাথে আনন্দ উল্লাস করে এরা মানুষকে বলে বেড়ায় আল্লাহ আমাকে এই দিছে সেই দিছে আল্লাহ বলে সে যেন এই যে আনন্দ উল্লাস করতেছে সে যেন এটা হুয়া খাইরুল লাহুম সে যেন এটাকে কল্যাণকর মনে না করে এটা তার জন্য কল্যাণ এটা মনে না করে বাল হুয়া শাররুল লাহুম বরং তাকে সম্পদ দিতেছি কিন্তু তাকে ধরতেছি না সম্পদ দিচ্ছি আমার রাস্তা খরচ করে না সে যেন মনে না করে এটা তার জন্য ভালো যে আল্লাহ আমার দিকে তাকাইছে অনেক দিন পরে আল্লাহ অনেক দিছে কিন্তু দিতে রাজি না দিতে কিনা জোরে বলে না এই কৃপণ দিতে রাজি না আল্লাহ বলে এই এই লোকটা যেন মনে না করে এটা তার জন্য কল্যাণ বরং বাল হুয়া শাররুল লাহুম এটা তার জন্য অকল্যাণ অকল্যাণটা কি আল্লাহ তাআলা তারপরে বলেন বাল হুয়া শাররুল লাহুম বাল সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামা আল্লাহ বলে এই সম্পদগুলিকে আমি আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তার গলায় পেঁচাবো কি করব তার গলায় পেঁচাবো এই আয়াতের তাফসিরে এই আয়াতের ব্যাখ্যাতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস এনেছেন যে হাদিসটা আমি খুতবায় পাঠ করেছি ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আতাহুল্লাহু মালান ওয়া লাম ইউদ্দি যাকাতা মুসতিলা লাহু মালুহু ইয়াউমাল কিয়ামাতি সুজাআন নাকরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান আতাহুল্লাহু মালান আল্লাহ তাআলা যাকে সম্পদ দান করেছেন আল্লাহ রাসূল বলেন ওয়া লাম ইউদ্দি যাকাতা কিন্তু আল্লাহর বান্দা সম্পদের যাকাত আদায় করলো না মুসতিলাহু মালুহু ইয়াউমাল কিয়ামাতি সুজাআন নাকরা আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে এই সম্পদগুলিকে একটা টেটু টেটে সাপ টাটা আছে না একটা টাটা চোখে তাকায় টেকু 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 এই সাপ টাটা না টেকু মুসতিলাহু মালুহু ইয়াউমাল কিয়ামাতি সুজাআন নাকরা অর্থাৎ কি এই 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 সম্পদগুলিকে আল্লাহ তাআলা হাশরের ময়দানে টেকু বানাবেন টেকু অর্থাৎ এই সাপের মাথার ভিতরে গায়ের যে চামড়াগুলি আছে সবগুলি উঠে থাকবে বিশ্রী আকারে থাকবে কারণ এই সাপটার এত বিষ হবে বিষাক্তের কারণে মেজাজের কারণে গরমাক্তের কারণে তার গায়ের যে চামড়াগুলি আছে এগুলো উঠে যাবে খারাপ হয়ে যাবে গায়ের চামড়াগুলি এত বিষাক্ত তার আল্লাহ তাআলা তার সম্পদগুলিকে মুসতিলাহু মালহু ইয়াউমাল কিয়ামাতি সুজাআন আকরা আল্লাহ তাআলা তার সম্পদগুলিকে যারা দান করে না আল্লাহর রাস্তা খরচ করে না যারা নাকি যাকাত দেয় না আল্লাহর পথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তার সম্পদগুলি তার টাকা পয়সাগুলি তার হীরা জহর মণিমুক্তাগুলি সমস্ত সম্পদগুলি কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা একটা বিষাক্ত সাপে রূপান্তরিত করবেন কি সাপে ইউতাওয়াকুহু এরপরে আল্লাহ অনুকহি এরপরে আল্লাহ তাআলা সেই সাপটাকে ওই যে আল্লাহ আয়াতে বললেন যে সম্পদ দিলে তার গলায় পেঁচাবো এই সম্পদ পেঁচাবে মানে এই সম্পদগুলিকে আল্লাহ বিষাক্ত সাপ বানাবে এরপরে গলায় পেঁচাইয়ে দিবে ফায়াখুযু বিলাযাহামি মাতাইহি অতঃপর এই সাপটা তার দুই চোয়ালে এই চাপা যে বলি এই দুই চোয়ালে কামড় দিবে কামড় দিয়ে বলবে ইয়া আব্দুল্লাহ ফায়াকুল ইয়া আব্দুল্লাহ আনা মালুকা আনা কাঙ্গুক অতঃপর সাপটা নিজেই বলবে আওয়াজ দিবে এই আল্লাহর গোলাম আমি তোমার মাল আমি তোমার গুচ্ছিত সম্পদ
কত বুঝাইতে পারছ আশা করি ইনশাআল্লাহ আমি তোমার মাল ফায়াকুলু আনা মালুকা আনা কাংজুক আমি তোমার মাল আমি তোমার গুচ্ছিত সম্পদ আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করো সকলে বলে আমিন